विद्यालय से रोहित देव वर्मा नेतृत्व कर रहे हैं अपने छात्र टुकड़ी का। ते तेरी टोपी लगाकर है कल लाल चले, कंधों से कंधे मिलाते कदे कदम ताल चले। विनय वर्मा यहाँ के आस्तिक प्राचुर्य प्राचुर्य कमांडर प्रणाम निवेदन को हौसला रखती हूँ मैं नारी हूँ खुद को देश पे कुर्बान रखती हूँ मेरे हाथ में कंगन नहीं बंदूक थमाके दिवस की परे जी हाँ जो एक गणतंत्र दिवस वर्दी लगा के तो देख दुर्गा काली तू यही धरती पर देखेगा एक बार मेरी भारत माँ जी है कंधे से कंधा मिलाकर प्रशिक्षित जवानों को बीच में खड़े मिलाकर कदम ताल करते हैं जवान पूरी शिद्दत से समारोह में चार चांद लगा देते हैं सीआरपीएफ के जवान गणतंत्र दिवस की परेड जी हाँ परेड जो एक गणतंत्र दिवस हौसला रखती हूँ मैं नारी हूँ खुद को देश पे कुर्बान रखती हूँ मेरे हाथ में कंगन नहीं बंदूक थमाकर मेरा नाम सीता है और गीता है কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জ্বলে এটা সত্যি দীর্ঘ কয়েক বছরে পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে দিয়ে অগণিত ভারতবর্ষের বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে 1947 সালের 15 আগস্ট এই ভারতবর্ষ মহান দেশ স্বাধীনতা লাভ করে তার পরবর্তী সময়ে ভারতবর্ষের চলার পথ কি হবে ভারতবর্ষের নাগরিকের কর্তব্য কি হবে দায়িত্ব কি হবে অধিকার কি হবে সেই বিষয়টাকে সুনিশ্চিত করার জন্য আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরজির নেতৃত্বে যে সবচেয়ে বড় লিখিত সংবিধান প্রতিষ্ঠা হয়েছিল এবং আজকেই সেই গুরুত্বপূর্ণ দিন যে দিনে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক সংবিধান আমাদের দেশে লাগু হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি আজ সেই মহান দিন আসতে চাই ডক্টর বিআর আম্বেদকরজি এবং ওনার সহযোগী যারা ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রম এবং যাদের যোগ্যতার নিরিখে অভিজ্ঞতার নিরিখে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর সংবিধান এই ভারতবর্ষে রচনা হয়েছে তাদের সবাইকে আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাইছি আমি আত্মের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা আজ শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে আমাদের বীর নায়ক ভারতবর্ষের মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুজিকে এবং শত শত বিপ্লবী যারা আছেন যাদের জন্য আমাদের দেশ স্বাধীন আজ আমরা স্বাধীন দেশের নাগরিক তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিশ্বে যতগুলি রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রের মধ্যে মহান দেশ যেখানে এত ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন বিভিন্ন বর্ণের বিভিন্ন পন্থার লোক যেখানে বসবাস করে বিভিন্ন মতাদর্শের লোক যেখানে বসবাস করে সেখানে এত সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা শুধুমাত্র ভারতবর্ষে রয়েছে আর এই গণতান্ত্রিক ব্যবস্থার যিনি রূপকার তিনি ডক্টর বিআর আম্বেদকরজি ডক্টর বিআর আম্বেদকরজি বলেছিলেন দে ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না আজ ইতিহাসকে মনে রাখার দিন মনে করার দিন এখানে উপস্থিত সজ্জন মণ্ডলী আমাদের সবাইকে আমাদের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে আমাদের ভারতবর্ষের মহান বিপ্লবীদের কৃতিত্ব মহানুভবতা সম্পর্কে আমাদের অবগত হবে তাদের ইতিহাসকে পাথেয় করে আমাদের আগামী দিন এগিয়ে যেতে হবে